নমস্কার, দি রিপোর্টে স্বাগত। এই মুহূর্তের বড় খবর, দুদিন ধরে নিখোঁজ থাকার পর খড়দহ রাসখোলাঘাট থেকে উদ্ধার প্রাক্তন বাম যুব নেতা তাপস সেনগুপ্ত ওরফে বাবুয়ার নিথর দেহ। তবে জানিয়ে রাখি, বাবুয়ার সঙ্গে শাসক দলের ঘনিষ্ঠতা বাড়ছিল বেশ কয়েকদিন ধরে। ঘটনা প্রসঙ্গে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজাদের কাছ থেকে। রাজাদা, কি আপডেট রয়েছে? দেখো, গত দুদিন ধরে নিখোঁজ ছিল এই বাবুয়া সেনগুপ্ত নামে সিপিএম নেতা, এবং তোমাকে জানিয়ে রাখি, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তড়িৎবরণ তোপদারের একদম কাছের একদম ঘনিষ্ঠ ছিল এই বাবুয়া সেনগুপ্ত। গত দুদিন ধরে নিখোঁজ ছিল, এবং নিখোঁজ থাকার পরে কিন্তু বাড়ি পরিবারের লোকজন এবং দলীয় যারা নেতারা রয়েছেন, কর্মীরা রয়েছেন, তারা কিন্তু খোঁজ খবর দিয়েছেন। কোনো রকম তার খোঁজ খবর পাওয়া যায়নি। আজকে সকালবেলা খড়দহ রাসখোলাঘাটের গঙ্গার চর থেকে এর মৃতদেহ পাওয়া গিয়েছে, এবং খড়দহ থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত জন্য পাঠিয়েছে। পরিবারের লোকজনের তরফ থেকে জানা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে ঋণের টাকায় জর্জরিত ছিলেন এই বাবু সেনগুপ্ত, এবং মানসিক অবসাদে ভুগছিলেন। তো এই ধরনের ঘটনা, এটা কি নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে, গোটা ঘটনা তদন্ত করে দেখছে খড়দহ থানা পুলিশ। পিয়ালি, খুন হতে পারে এমন কি কোনো সম্ভাবনার কথা তার পরিবারের লোকেরা জানাচ্ছে? দেখো, পরিবারের লোক একটা কথা জানাচ্ছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন, ঋণের টাকায় জর্জরিত হয়ে গিয়েছিলেন এই কারণে, এবং এই যে তার মৃতদেহ পাওয়া গিয়েছে, এইটা আদৌ খুন নাকি এটা পুরো ঘটনাটাকে তদন্ত করে দেখছে খড়দহ থানা পুলিশ। অনেক ধন্যবাদ রাজাদা, সঙ্গে থাকো। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, দুদিন ধরে নিখোঁজ থাকার পর উদ্ধার বাম যুব নেতা তাপস সেনগুপ্ত ওরফে বাবুয়ার নিথর দেহ। সকালবেলা গঙ্গা থেকে উদ্ধার হয় বাবুয়ার দেহ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খড়দহ রাসখোলাঘাট এলাকা জুড়ে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার পরিবারের পক্ষ থেকে বাবুয়ার নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়ে একটি পোস্ট করা হয়, এবং সেখানে স্পষ্টভাবে জানানো হয় 7:30 পর থেকে আর খোঁজ পাওয়া যাচ্ছে না তাপস সেনগুপ্ত ওরফে বাবুয়ার। পরিবারের পাশাপাশি খড়দহ থানার আধিকারিকেরা তদন্তে নামলে এদিন উদ্ধার হয় নিখোঁজ তাপস সেনগুপ্তর নিথর দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। কিভাবে মৃত্যু হলো তা নিয়ে ঘনাচ্ছে রহস্য। মৃতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঋণে জর্জরিত হওয়ার কারণে বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। আপনাদের জানিয়ে রাখি, তিনি একজন পেশায় ব্যবসায়ী, এবং আপনাদের আরো একটি বিষয়ে আলোকপাত করব। তিনি বসবাস করতেন, তিনি থাকতেন খড়দহের টাটা গেট এলাকায়। অর্থাৎ বেশ কয়েকদিন ধরেই বাবুয়ার নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় পরিবারের পাশাপাশি স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারাও কিন্তু উদ্বিগ্ন ছিলেন। আপনাদের জানিয়ে রাখি, একদা বাম যুব নেতা হওয়ার সুবাদে সিপিএম এর প্রাক্তন সাংসদ তড়িৎবরণ তোপদারের ঘনিষ্ঠ ছিলেন এই বাবুয়া। তবে সম্প্রতি শাসক দলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছিল তার। খুন নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ, তা নিয়ে উঠছে প্রশ্ন। আমাদের প্রতিনিধির কাছ থেকে পাওয়া আপডেট অনুযায়ী, মৃতদেহের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। সুতরাং গোটা ঘটনার তদন্তে নেমে পুঙ্খানুপুঙ্খ বিষয় খতিয়ে দেখছে খড়দহ থানার পুলিশ। রাজাদের রিপোর্ট, খড়দহ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।